अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকবে না আমার কথার উত্তরটাও দেবে। এখানে কি করছো? পারো পারো পারোকে দেখলাম তো, তাই ওকে সাহায্য করার জন্য এখানে এসেছিলাম। পারো পারো পারো, তুমি ঠিক আছো? কি হলো? পারো, সেটাই তো আমরাও ভাবছিলাম। হাওয়া করে না ওকে উঠানোর চেষ্টা করছিলাম আমরা। গিয়ে তাড়াতাড়ি জল নিয়ে এসো আর ডাক্তারকেও ফোন করো। হ্যাঁ আনছি। পারো পারো, ওঠো পারো, চোখ খোলো। মনমোহন আর রম্ভা তো চলে গেল, এবার আমি বাইরে বেরোবো কিভাবে? পারো তুমি ঠিক আছো শঙ্কর? কোথায় কোথায় গেল? কে? ওই ওই তুমি এখানে কি করে এলে? কি হয়েছে তোমার? আর কাকে খুঁজছো তুমি? জানি না, এখন ওই বোতলটা ওখানে আছে কি নেই। যদি শঙ্করকে বলি তাহলে ও একদমই বিশ্বাস করবে না। পারো কি হয়েছে? আরে কিছু বলবে তো, নাকি শুধু এদিক ওদিক তাকিয়ে থাকবে? হ্যাঁ কি হয়েছে? ও হ্যাঁ, ওই আসলে আমি আমি না অনেকগুলো জিনিস নিয়ে আসছিলাম, তাই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। তুমি শারীরিকভাবে বা মানসিকভাবে নর্মাল ঠিক থাকতে পারো কি না? কি বলতে চাইছোটা কি তুমি? যে এসব আমার সাথে যা হয় আমি ইচ্ছে করে করি নাকি? মনে তো হয় এরকমই। ব্যাস উত্তর পেয়েছো, এখন ওঠো ওঠো। ওরা দুজন গিয়েছিল, চলো এখন। শঙ্কর শোনো না, যখন তুমি এখানে আমার কাছে এলে তোমার সাথে কে ছিল? দিদিকে আরেকটু হলেই বাঁচিয়ে নিতাম আমরা। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে ওই নাগ নাগিনের হাত থেকে বেঁচে গেছি, না হলে তোমার দিদিকে তো বোতলে বন্ধ করেছে আর আমাদের কলসিতে ঢুকিয়ে দিত। বলো না শঙ্কর, এখানে কে ছিল? যদি রম্ভা আর মনমোহনের নাম বেরিয়ে আসে তাহলে অর্ধেক লড়াই তো আমি আগেই হেরে যাব। হ্যাঁ ওই জ্যোতি, দেখলি ডাইনি, পালাতে পারিসনি তো? খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। কিছু কিছু স্বপ্ন কখনো সত্যি হয় না, এই জন্মে আমি তোকে হারিয়েই ছাড়ব। এই বাড়ি থেকে, এই গ্রাম থেকে, এই পরিবার থেকে আর আমার শঙ্করের জীবন থেকে তোকে দূর করে ছাড়ব আমি। আমি প্রতিজ্ঞা করছি তোর কাছে। জ্যোতি কি হয়েছে? থ্যাঙ্ক গড, থ্যাঙ্ক গড শঙ্কর তুমি চলে এসেছো। ওখানে ওখানে ইঁদুর ছিল, ওখানে একটা বড় ইঁদুর ছিল। এ তো সামান্য ব্যাপার, আর তুমি এত জোরে জোরে চিল্লাচ্ছো। আমি তো তোমাকে বলেছিলাম শঙ্কর, আমার ইঁদুর আর টিকটিকিতে কত ভয় লাগে। হ্যাঁ কিন্তু তুমি প্লিজ প্লিজ শঙ্কর এখানেই থেকে যাও, প্লিজ শঙ্কর এখানেই থেকে যাও।
বাইরে বাইরে। খুব দয়া হয় আমার তোমাকে দেখে, কত কষ্ট না তোমার জীবনে। বিয়ে হয়ে গেল কিন্তু স্বামীর সুখ নেই, নিজের সিথিতে যার নামে সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছ সে তোমার দিকে তাকায়ও না বরং অন্য একজনের সাথে। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, আর তুমি যদি চাও না আমার সাথে তাহলে এ ব্যাপারে কথা বলতে পারো, আমি আছি তো তোমার কথা শোনার জন্য। তোমার কথা, তোমার দুঃখ, তোমার কষ্ট, বলো কি বলতে চাও তুমি। তোর কি মনে হয় বল, যে তুই এই ধরনের কথা বললে আমি হার মেনে নেব আর তোকে ছেড়ে দেব? শঙ্কর কিন্তু আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, যার ফলে আমি আর আমার নাগমণি দুজনেই সমান শক্তি পাই। কি বলতো ডাইনি, যে আমি আমার শঙ্কর আর আমার নাগমণি দুজনকেই রক্ষা করতে খুব ভালো করে জানি। আজ তোকে ধরেছি, কাল তোর যত সঙ্গী সাথী আছে সবাইকে ধরবো, আর তারপর তোদের সবাইকে আমি একসাথে শেষ করে ফেলবো। তাড়াতাড়ি চলো দিদি, আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, কি হলো, কি হয়েছে, এটা কি? নেই তো। নেই মানে? না, ব্যাস এটাই বাকি ছিল, ওই নাগিন তোমার ডাইনি দিদিকে এখান থেকে নিয়ে গেছে। এবার দিদিকে কি করে বাঁচাবো? মা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে, কি হয়েছে, তোকে এরকম লাগছে কেন? আরে চিন্তা করবো নাই বা কেন, মোহিনীকে খুঁজে পাচ্ছি না। আমার লোকেরা সারা গ্রামে খুঁজেছে, আমি নিজে গিয়েছিলাম পুলিশের কাছে, কিন্তু মোহিনীকে পেলাম না, জানি না কোথায় গেছে ও। হ্যাঁ, আমিও তো ওকে সকালে পূজোর সময় শেষ দেখেছিলাম। আরে গ্রামে হয়তো থাকতে চাইছে না তাই শহরে চলে গেছে। আরে নির্বোধ, কখনো তো একটু বুদ্ধিমানের মতো কথা বলো। দিদি, সীমা বলতে চাইছে বাইরে কিছু কাজে গেছে, তাই না? আরে গগন, সেরকম ব্যাপার নয়, আমার লোকেরা বাস স্ট্যান্ডেও গিয়েছিল, স্টেশনেও গিয়েছিল, মোহিনী এখান থেকে বাইরে যায়নি, ও এই গ্রামেই আছে, জানি না কোথায় গেল। কারোর বিষয়ে আমার কোনো দরকার নেই, শুধু আর ফিরে না আসে, সব গয়না আমার হবে, এই বাড়ির একমাত্র বৌমা থাকবো আমি। শঙ্কর আজ নয় তো কাল জ্যোতির সঙ্গে চলেই যাবে। অদ্ভুত ব্যাপার তো, বৌমা হঠাৎ করে কোথায় উধাও হলো? উধাও হয়ে গেছে, ডাইনিটার মতো উধাও হয়ে গেছে। পিসিমণি, আমি বলেছিলাম না ও ডাইনি, তাই তো উধাও হয়ে গেছে, ডাইনিরা যেমন হয় সেভাবে ও উধাও হয়ে গেছে, আমি দেখেছি। মা ওকে বোঝাও না, ওর জন্য কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। দুর্জন শান্ত হ, শান্ত হ, আমি বোঝাচ্ছি। অজান্তেই কিন্তু এই পাগলিটা সত্যি কথা বলছে, কেউ সন্দেহ না করে বসে। আরে রমা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? দিদির রূপ ধারণ করে ওদের সন্দেহটা দূর করো, তারপরে না হয় ভাবা যাবে যে দিদিকে কি করে ওই নাগিনের হাত থেকে বাঁচানো যায়। হ্যাঁ, একদম শান্ত হ, এরকম বলে না, মোহিনী তোর মা হয় বুঝেছিস, এরকম বলে না, একদম চুপ কর। আর মা তো থাকেই নিজের বাচ্চাদের ভালোবাসার জন্য, বাচ্চারা ভালো না বাসলেও। ডাইনি আবার ফিরে এসেছে, চুপ করে এরকম করে বলে না কেউ। মোহিনী, আরে মোহিনী তুমি কোথায় গিয়েছিলে? আমার মাথারই ঠিক ছিল না, খুব চিন্তা হচ্ছিল আমার। আরে তুমি চিন্তা করো না, মন্দিরে গেছিলাম, ফেরার সময় রাস্তাটা গুলিয়ে গেছে। ভগবানের অশেষ দয়া, তুমি ফিরে এসেছো, মা আমার মোহিনী ফিরে এসেছে। ক্ষমা করবেন, আপনাদের সবাইকে চিন্তায় ফেললাম। কোনো ব্যাপার না, ক্লান্ত হয়ে গেছো তো, এসো একসঙ্গে বসে খাবার খাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এক মিনিট, না আমি খাবার খাবো আর না কেউ এই বাড়ি থেকে বাইরে বেরোবে।
কেন? কি সমস্যা হলো মোহিনী? হ্যাঁ কি হয়েছে? আসলে আমি দিদি কি হ্যাঁ দিদি আমি বলতে চাইলাম যে আমি সব দিক চিন্তা করে একটা শপথ নিয়েছি। সবাই এত টেনশন করে না, বাড়িতে ডাইনির ছায়া পড়েছে, কত দুঃখে আছে, তাই আবার যেন এই বাড়িতে শান্তি চলে আসে সেই জন্য আমি শপথ নিয়েছি যে আমি আজকে সারা রাত জপ করব। আর সেই জন্য সবারই বাড়িতে থাকাটা জরুরি। কি ভালো তুমি মোহিনী। মোহিনী ম্যাডাম, আমার না জরুরি একটা কাজ আছে, খুব তাড়াতাড়ি ওটা সেরে ফেলতে হবে। তাহলে আমি ওটা তাড়াতাড়ি করে আসি, তারপরে আমি আর বাইরে যাব না। পারো তোমার যা কাজ আছে সেটা 24 ঘন্টার পরেই করবে। আমি সারা রাত জপ করব, আর যতক্ষণ আমার জপ শেষ না হয়ে যায় ততক্ষণ কেউ এই বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে না। কিন্তু মোহিনী ম্যাডাম, এই পারো তুমি কি কিন্তু কিন্তু করছো? মোহিনী তো বললো, দেখো মা, মোহিনী এখন জব করবে, তাই 24 ঘন্টার মধ্যে কেউ বাইরে বের হবে না, সবাইকে এই বাড়ির মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে মোহিনী। এসো, আরে বৌমার জন্য ফল আনো। বাইরে তো যেতেই হবে, নইলে ডাইনিটাকে বাইরে রেখে আসবো কি করে আমি? শঙ্কর, শঙ্কর শোনো না, আমার না খুব ভয় লাগছে, ওই ওই দুটো যদি আবার ফিরে আসে। তুমি আমার কাছে থেকো প্লিজ, কোথাও যেও না প্লিজ। জ্যোতি, না এটা তো হতে পারে না। শঙ্কর, শঙ্কর তুমি আমার কাছে থাকো প্লিজ, তুমি আমার পাশে থেকো শঙ্কর। এটা কি হচ্ছে আমার সাথে? আমি যতই চেষ্টা করি না কেন, শঙ্কর তো আমার কাছেই আসছে না। শঙ্কর, শঙ্কর আমি মানছি আমাদের সত্যিকারের বিয়ে হয়নি, এই সব কিছু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা দুজন কখনো কাছাকাছি আসিনি, কিন্তু সিরিয়াসলি আমার ইঁদুর দেখে খুব ভয় লাগে। শঙ্কর কি হয়েছে, কিছু তো বলো। কি তুমি ইঁদুরে ভয় পাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, আপনি এই মুহূর্তে আমার বাড়িতে চলে আসুন, আর্জেন্ট। বোকা এই বাড়ির লোকজনেরা, কি সহজ এদের বোকা বানানো। এখন এখানে বসে থেকে জব শুনবে, আর আমি গিয়ে দিদিকে বাঁচিয়ে নেব। জব করা শেষ হলেই আমি এই ডাইনিকে বাড়ি থেকে অনেক দূরে রেখে দিয়ে আসব।
শম্ভা। শম্ভা তাড়াতাড়ি বোতলের ঢাকনাটা খুলে দাও। ওই নাগিন আমাকে অ্যাটাক করার আগে আমাকেই অ্যাটাক করতে হবে। এই ডাইনিটা বোতল থেকে মুক্তি পেল না। মহাদেবের জয় হোক। কিন্তু এই ধোঁয়াটা আসছে কোথা থেকে? হ্যাঁ, ভালো করে পুরো বাড়িতে ছড়িয়ে দিন, সকালে একটা ইঁদুর বা টিকটিকিও যেন দেখতে না পাওয়া যায়। ঠিক আছে তো জ্যোতি, তোমার ভয়ের সলিউশন। হ্যাঁ শঙ্কর, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কি করতে চাইছি আর কি হচ্ছে? এই ধোঁয়ার আড়ালে থেকে এই ডাইনিটাকে বাইরের বাইরে পাঠিয়ে দিই। এই পারো যদি সত্যি সত্যি আমাকে বাইরে নিয়ে যায় তাহলে। কিছু দেখা যাচ্ছে না তো? এই লক্ষণ, আরে সব কি হচ্ছে কি এখানে? কিছু হয়নি বাবা, তুমি এত চিন্তা করো না। শঙ্কর কোথায় তুই? আমি এখানে আছি ঠাম্মি। ও, ওই বাড়িতে পেস্ট কন্ট্রোল করিয়েছি। কি? আসলে ইঁদুর আর টিকটিকি অনেক হয়ে গেছিল তো, সেই জন্য। পেস্ট কন্ট্রোল এত ধোঁয়া দেয় নাকি? সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তোমরা গিয়ে সবাই নিজেদের ঘরে আরাম করো, যাও। ঠিক আছে, চলো মা। ভুল, এটা একদম ভুল হচ্ছে মহাদেব। না, ওই ডাইনিটা এভাবে আমার হাত থেকে ছাড়া পেতে পারে না। ভুল, এটা হতে পারে না মহাদেব, এটা কিছুতেই হতে পারে না। বাড়ির সবার মধ্যে? তোর এত বড় সাহস যে তুই আমাকে আটকে রাখার চেষ্টা করেছিস? এবার দেখ আমি তোর আর এই পরিবারের কি অবস্থা করি। আমাকে ধরবি তুই? অবস্থা আমি তোর খারাপ করবো,
একেবারে খারাপ করে দেব। আমার পরিবারের কথা তোকে চিন্তা করতে হবে না, বরং তুই নিজের কথা ভাব, নিজের সঙ্গীদের কথা ভাব। তুই কি বলতো, আর বেশি সময় নেই তোর হাতে। খুব তাড়াতাড়ি যদি আমি তোর চুলের মুঠি ধরে তোকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসতে না পারি, তাহলে আমার নামও পারো নয়। আমাদের একটু সাবধানে থাকতে হবে কাকা। ওই ডাইনিটা বাড়িতেই আছে। আমি এটা চাই না কাকা, যে যে আমার আর ওই ডাইনিটার লড়াইয়ের ফলে আমার বাড়ির লোকেরা না আঘাত পায়। আংটি তো তৈরি হয়ে গেছে, কিন্তু এতে শক্তি তখনই আসবে যখন পাহাড়ে গিয়ে মা দুর্গার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিবি, আর ওখানে হাঁটুর ওপর ভর করে তোকে যেতে হবে। এটাই সবাই বলে যে মা দুর্গা তখনই আশীর্বাদ দেন যখন কঠিন পরীক্ষা পার হয়ে তার কাছে গিয়ে পৌঁছবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।